জন্যই এই বাঁশপালা গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে। হরি বল। আমরা এখানকার ধুলি মাথায় নিয়ে কীর্তন শুনতে বসেছি, আবার কীর্তন শুনে যাবার সময় আমরা ধুলি মাথায় নিয়ে যেতে পারবো। এখানে হরিনাম হচ্ছে, মহাপ্রভুর আনা হরিনাম এইখানে হচ্ছে বলে আমাদের মনের তৃতাপ জ্বালা এইখানেই দূর হয়ে যাবে। কীর্তনের আসরে ধুলো মাথায় নাই কেন? হরিনামের আসরে ধুলি মাথায় নিতে হয় কেন? মাথায় নেওয়ার কারণ হচ্ছে, যারা এখনো অহংকারের আসন থেকে নামতে পারে নাই তারা নামতে পারবে। অনেকে কীর্তনের আসরে কীর্তন শুনতে আসে ঠিক, কিন্তু অহংকার এত ভরা বাবা, দুদণ্ড একটু বসতে পারে না, এই মাটিতে বসতে বোধহয় তাদের একটু সম্মানে বাধে। দু একজন আবার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে হাতে হাত দিয়ে দাঁড়াবে যেন মনে হবে কোনো অফিসার এসেছে গো চেক করতে। আমি সবাইকে বলবো, ভক্তমণ্ডলীদের বলবো, ভক্তিমতী মায়েদের বলবো, কমিটির বাবাদের বলবো, যে ওই রকম করে যদি কেউ থাকে তার দিকে হরিলোটের বাতাসা ছুড়ে দেবে। ওই হরিলোটের বাতাসা যদি সে দেখে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে এইভাবে, কিন্তু বাতাসা পেলে ছাড়বে না, টুক করে করিয়ে নেবে। বলছে কুড়িয়ে নিলেও লাভ, কি লাভ? ওই বাতাসা মাটিতে পড়লে ধুলো লাগবে, ভক্তের চরণ ধুলো, সেই ধুলি অন্তরে গেলে অহংকার দূর হবে আর চৈতন্য হবে। এটি হচ্ছে কীর্তনের আসরে ধুলির গুণ। নিদাই গৌর হরি 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 বল। একটু রাত বাড়বে বলে আমি একটু উলুধ্বনি হরিধ্বনি মাঝে মাঝেই দিতে বলবো, জানি একটু কষ্ট হবে, কারণ এর আগে আপনারা দুটি পালা দুটি লীলা কীর্তন শুনে নিয়েছেন, আবার আমি এসেছি আমার সেই একই কাজ, হরি কথা কৃষ্ণ কথা তত্ত্ব কথা তত্ত্ব কথা দিয়ে যে কোনো একটা পালাকে সংক্ষেপে রেখে আমাদের ঠিক জায়গায় ভক্তের সঙ্গে ভগবানের কথা আমাদের শোনানো। তা আপনারা যখন এসেছেন উলুধ্বনি হরিধ্বনি দিতে, কৃপণতা করবেন না। হরি বল। অনেক জায়গায় কীর্তন করতে যাই, অনেক ভক্তরা কীর্তনের আসরে যেতে যেতেই বলে, কি বলে জানেন? মায়েরা বলতে শুরু করে যে শোন, কীর্তনের আসরে চললি সামনে গিয়ে বসিস না, ওই শুধু হাত তুলে উলুধ্বনি দে হরিধ্বনি দে, আমিলে বসতেও পারবো না, ওই জন্য শেষে বসে আর পালাবার ঠিক সময় বুঝলে পালিয়ে যায়। না না, আপনারা যারা শেষে বসেছেন আপনাদের বলি নাই মা, আপনারা হয়তো বা জায়গা পাননি বলে বসেছেন, আপনারা ঠিক আছেন, কিন্তু কীর্তনের আসরে যে যত উলুধ্বনি হরিধ্বনি দিয়ে অংশগ্রহণ করবে আর যে যত সামনে থাকবে তার তত লাভ। কি লাভ? তার লাভটা কি? এটি তুলসীদাস গোস্বামীজি আজ থেকে হাজার বছর আগে বলে গেছেন। কি বলে গেছেন? চাকি চলতি সব কোই কহে খিল না দেখো এ কোই, খিল পকড় সে জো রহে সো কহে ভাউতি হই। যাতাতে কেউ কলাই ভাঙেন? এখানে যাতাকে যাতা বলে তো কলাই ভাঙা, হ্যাঁ যাতা বলে। আমি মেদিনীপুরে কীর্তন করছিলাম বাবা পরশুদিন, ওখানে আমি বলছি আপনারা যাতাতে কলাই ভাঙেন, বলছে না। আমি বললাম যাতাতে কলাই ভাঙেন না, বলছে না, বলছে আমরা চাকে ভাঙি। হরি হরি হরি। ও বাবা, যাতাকে ওখানে বলে চা, যে দেশের যেমন নাম। কেন বলুন তো? আপনাদের এখানে কুমড়োকে কি বলে? কুমড়োকে কুমড়োকে কুমড়ো বলে। মেদিনীপুরে কীর্তন করছে, ওখানে বলছে বৈতাল, মেদিনীপুরে বৈতাল। বাঁকুড়াতে কীর্তন করতে গিয়েছি, আমাদেরকে বলছে কীর্তনিয়া বাবু আজকে দুপুরে কি খাবেন, আমি বলছি যা ভালো হয়, বলছে তাহলে আপেলের তরকারি করি, আমার তো মাথায় হাত। হরি হরি হরি। যে আপেলের আবার তরকারি কি করে খাবো, বলছে বুঝলেন না, আসুন দেখবেন, আসুন কি ভালো ভালো আপেল হয়েছে। আমি গিয়ে দেখছি এই বড় বড় কুমড়ো। তাহলে কুমড়োর কত রকমের নাম, কোথাও বৈতাল, কোথাও আবার আপেল, আবার বীরভূমে আমার আমরা যেখান থেকে এসেছি সেখানে বলে ডিংলে। আবার আমার দলে দুজন ঝাড়খণ্ডের আছে, অন্য রাজ্য, ঝাড়খণ্ডের দুজন আছে, ওরা ওদের ওখানে আবার কীর্তন করতে গিয়েছি, ওখানে বলছে ভকাম। তলে একটা কুমড়ো, কোথাও নাম বৈতাল, কোথাও আবার লাল আপেল, কোথাও হচ্ছে ডিংলে, কোথাও আবার কুমড়ো ভকাম।
ওই জন্য জেনে কথা বলে নেওয়া ভালো যে আপনাদের কলাই ভাঙার জাতা বলে তো জাতা তার মানে মেদিনী আপনাদের ২৪ পরগনার সঙ্গে আমাদের বীরভূমের দারুণ মিল আমাদেরও জাতাই বলে তা একটা জাতাতে যখন কলাই ভাঙা হয় দেখবেন মাঝে একটা খিল থাকে পাশে একটা জায়গা থাকে যেখানে কলাই দেওয়া হয় জাতাটা ঘুরছে কলাই ভাঙছে বলুন তো কোন কলাইগুলো বেশি ভাঙে যেগুলো মাঝে চলে যায় না ধারে থাকে যে যত ধারে থাকে সে কলাই তত ভাঙে এটা তো হচ্ছে দৃষ্টান্ত সিদ্ধান্ত কি যে জাতা ঘুরছে আমাদেরও কোন জাতা বিশ্বকাল রূপী জাতা আমাদের মতো মানব কলাইগুলোর সর্বনাশ করতে বিশ্বকাল রূপী জাতা ঘুরছে যে যত দূরে থাকবে কোথা থেকে যে কলাই খিল আশ্রয় করে থাকে সেই কলাইকে যেমন জাতা ভাঙতে পারে না যে ভক্ত আমার গৌর গোবিন্দ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে থাকবে বিশ্বকালের জাতা তার কোনো ক্ষতি করতে পারবে না নিতাই গৌর প্রেমান হরি 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 গো তাহলে যে গৌরাঙ্গ মহাপ্রভুর গানে আমরা মাতোয়ারা হতে এসেছি তিনি কে কেহ বলে পুরবেতে জীবিত রাতে ধরা এলো
হরি নাম লয়ে অগজীব তারাতে ধরায়েলো ওই নাম মধুর হরি হরি নাম জয়নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম। আমরা গৌরাঙ্গের গুণগান গৌরচন্দ্রিকা সংক্ষেপে আস্বাদন করে আজকের লীলার মধ্যে প্রবেশ করছি। অনেকে বলে কীর্তনের কি পালা হয়, আপনাদেরকে প্রথমেই বলে দিই কীর্তনের কোনো পালা হয় না, কীর্তনের কোনো পালা হয় না। পালা দুটি হয়, একটা আসার পালা আর একটা যাবার পালা। আর সংসারে বাকি যেগুলো করি বাবা সব হচ্ছে ঝালা পালা, ওই ঝালা পালা করে কোনো লাভ নাই। আমরা করি খেলা আর ভগবানের হয় লীলা। আজকে আমরা আস্বাদন করব এমন একটি লীলা, কীর্তনের বিষয়টা সংক্ষেপ থাকবে, তাতে তত্ত্ব তথ্য যেহেতু আমাকে প্রথমেই বলেছেন মানুষ একটু রামায়ণ মহাভারতের কথা একটু তত্ত্ব তথ্য আস্বাদন করতে ভালোবাসে, আমি ঠিকভাবে সেইভাবে লীলাটিকে গুছিয়ে নিয়ে যাব। আজকে একটু নতুন লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তুটা সংক্ষেপ রেখে তাতে আধ্যাত্মিক তত্ত্ব দিয়ে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। সবাই আশীর্বাদ করবেন। আজকের কীর্তনের বিষয়টির নামটা বলে দিচ্ছি, বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণের দ্বারা সৃষ্টিকর্তা ব্রহ্মার অপরাধ ভঞ্জন লীলা। এটি ভাগবতে দশম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায়ে বর্ণনা আছে, যেখানে এই লীলাটির নাম ভগবান কৃষ্ণের ব্রহ্ম বিমোহন লীলা। আমরা সহজ সরল ভাষায় সেই লীলার কথা শুনব, যার নাম কৃষ্ণের দ্বারা ব্রহ্মার অপরাধ ভঞ্জন লীলা। আজকের বিষয়টিতে আমরা জানব যে ভগবান কৃষ্ণ কেমন করে ব্রহ্মার অপরাধ অহংকার অপরাধ থেকে ব্রহ্মাকে মুক্ত করেছিলেন, কেমন করে ব্রহ্মার অহংকার ভেঙেছিলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান কৃষ্ণের কাছে এসে বৃন্দাবনে কি অপরাধ করেছিলেন, সেই অপরাধের শাস্তি কি হয়েছিল, সেই শাস্তি থেকে ব্রহ্মা কেমন করে মুক্তি পেল, আমরা আস্বাদন করব সেই লীলা। আজকে জানব যে বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি হয়, আজকে জানব ভক্তের চরণে অপরাধ করলে তার শাস্তি কি হয়, আজকে জানব যে ভগবানের ভক্ত যাদেরকে আমরা ভগবতী বলি, গরুকে কেন ভগবতী বলে, এবং গরু চুরি করার অপরাধ কি ভয়ঙ্কর হয়, গরুর সেবা করলে গোমাতার সেবা করলে কি লাভ হয়। আসুন সবাই মিলে আস্বাদন করি সেই লীলা। তার আগে যেহেতু ভগবানের লীলা শুনব, একটা ভজন আমি গাইব, আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে একটু জয়ধ্বনি করে ভজন সংকীর্তন করব। বলুন ভগবান কৃষ্ণ চন্দ্র কি জয়, প্রেমময়ী রাধা রানী কি জয়,
श्रीधाम वृंदावन धाम की जय, अपन अपन गुरु महाराज की जय। प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधा नाम, प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधा नाम, तू ले ले प्यारी प्यारी नाम, तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम, ओ तू ले ले ओ तू ले ले ओ तू ले ले ओ तू ले ले। एक संगे तले तले ओ तू ले ले ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले ओ तू ले ले ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले ओ तू ले ले ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले ओ तू ले ले ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले 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 राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले ओ तू ले ले ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। जैसे तू आया था वैसे ही जाएगा, जैसे तू ही जाएगा, जैसे दिया था ऐसे ही जाएगा, जैसे तू आया था ऐसे ही जाएगा। हमरा जखन पृथ्वीते एसेछिलाम हमरा संगे करे कि एनेछिलाम बोलुन तो, खाली हाते एसेछि आर जाबार बेलाय कि निये जाबो संगे करे? हरि हरि हरि। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত গয়না গাঠি, কেউ খোঁটে বেঁধে নিয়ে যেতে পারবেন? নিতাই গৌড় হরি বল। অত হেসে কোনো লাভ নাই মা গো, আমি দেখছি খুব হাসছে মায়েরা। যে ঠাকুমারা খুব হাসছেন তাদেরকে বলছি অত হেসে কোনো লাভ নাই, যাবার বেলায় নাকের ছোট্ট নাক ছাবিটা নেওয়ার জন্য বৌমাগুলো কেমন ঘুর 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 করে দেখবে। একটা ছোট্ট নাকের নাক ছাবিটা নেওয়ার জন্য বৌমাগুলো দেখবেন পিছু পিছু ঘুরবে গো। এইটাই সত্য, এসেছি খালি হাতে চলে যাব খালি হাতে। সন্ত কবির বলেছেন, জব হাম পয়দা হুয়ে জগ হাসে হাম রোয়ে, এইসি করনি কর চলো জগ রোয়ে হাম হাসে। একটা শিশুর যখন জন্ম হয় শিশুটা কাঁদে, যদি কোনো ছেলে জন্মের পরে না কাঁদে সবাই আশঙ্কা করে যে ছেলেটা হয়তো কথা বলতে কোনোদিন পারবে না। ছেলে যদি না কাঁদে ছেলেকে চিমটি দিয়ে কাঁদানো হয়, আর ছেলের কান্না শুনে সবাই আনন্দ করে, বলছে তুমি এসেছিলে কাঁদতে কাঁদতে, তুমি যেন যেও না কাঁদতে কাঁদতে, যাবার বেলাটা যেন সবার সুন্দর হয়। কে হাসতে হাসতে পৃথিবী থেকে যায়?
कांते कांते ऐसे ची सबा ये टा सोचतो किंतु क्यों हंसते हंसते जाए अबर क्यों कांते कांते वो जाए बाबा ताले हंसते हंसते के जाए उन्हें के मोड़ा दर्शन करते जाए देख बेन दो एक जन मोड़ा ऐमुन भावे थाके शबोदे हो जनो हंस चे बाबा मिस्टी मिस्टी कथा बोल चे जनो देखे मोने होचे बाबा जनो हंसी मुखे जाचे तार माने की हंसी मुखे जेते पेरे चे क्यानो दो एक जन ऐतो कोष्टो कोडे मृत्यु बरोन कोडे बाबा देखा जाए ना चुके जार कर्मो ठीक ठाक होबे बाबा से हंसी मुखे पृथ्वी थेके विदाई नेबे आर जार कर्मोटी ठीक ठाक होबे ना से हंसी मुखे जेते पारबे ना कर्म जदि भालो हय मानुष होये एसेछि जदि मानुषेर कर्म करते पारि যদি দশের জন্য কিছু করতে পারি যদি ভক্তদের জন্য কিছু করতে পারি যদি সাধু সেবা করতে পারি যদি হরি নাম গাইতে পারি ভজন করতে পারি যদি সৎ পথে থাকি বাবা এই কাজগুলো করলে মানুষ চলে যায় মানুষ সঙ্গে করে কিছু নিয়ে যায় না শুধু নিয়ে যায় নিজের পাপ আর পুণ্যের ফল আর রেখে যায় মানুষ তার নিজের কর্মফলের চিহ্ন স্মৃতি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি এসেছি সবাই কানতে কানতে কিন্তু যার কর্মটা ঠিক হয় না বাবা তাকে কানতে কানতেই যেতে হয় কিন্তু যে ঠিকঠাক কর্ম করে মরণকালে ভগবানের চরণ দর্শন করে রাধা গোবিন্দ দর্শন করে সে হাসি মুখে জগৎ থেকে বিদায় নিতে পারে जैसे तू आया था वैसे ही जाएगी जैसे तू आया था वैसे ही जाएगा जैसे तू आया था ऐसे ही जाएगा ओ तू ले ले যারা রাধা রানীকে ভালোবাসেন না তারা একবার হাত তুলুন তো নিতাই গৌর হরি হরি বল আমি বললাম যারা ভালোবাসেন না তারা একবার হাত তুলুন হরি হরি বল হরি বল আপনারা তার মানে ভালোবাসেন না 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 ও বাবা শুনতে হয়তো ঠিকঠাক পাইনি এবার সবাইকে সুযোগ দিচ্ছি যারা রাধা রানীর নাম ভালোবাসেন কৃষ্ণ নাম ভালোবাসেন একবার জয় দেবেন তো দেখি নিতাই গৌর প্রেমানন্দে আগে থেকে বাড়লো না কমলো কেন বাড়লো বলুন তো ওই জং আর মরচেগুলো যেটুকু ছিল বাবা ছেড়ে গেছে আস্তে আস্তে করোনাতে অনেক কীর্তনের আসর তো বন্ধ হয়ে গিয়েছিল ভক্তরা যে গিয়ে গিয়ে হরি নাম শুনবে তাও বন্ধ হয়ে গিয়েছিল ওই হরি নামে অনুধ্বনি হরিধ্বনি যে দেওয়ার একটা রীতি ওটা অনেকে ভুলেই গিয়েছিল আবার এই যে হরি বাসরগুলো শুরু হয়েছে হরিধ্বনি অনুধ্বনি দিচ্ছে আর ওই জংগুলো মরছেগুলো আর সবার কৃষ্ণ নামে আবার প্রেমের উদয় হচ্ছে ও তুলে নে করতালি দিয়ে बोलिए राधा रानी की ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ओ तू ले ले ओ तू ले ले ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई वृंदावन की गली गली में राधा राधा होई वृंदावन की गली गली में राधा राधा होई वृंदावन की गली गली में
राधा राधा होई। वृंदावन की गली गली में राधा राधा होई। ओ तू ले ले राधा प्यारी प्यारी ना, तू ले तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधे राधे क्यों बोले ना, राधे राधे क्यों बोले ना, हमी बोलछी राधे राधे पेछन थेके बोलछे क्यों बोले ना। যদি বলে আমি শুনতে পাই না, এই কালা মানুষটাকে একবার ভালো করে বলে শুনিয়ে দিন তো যে কেমন বলতে পারে। হরি বল। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, দুহাত তুলে রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, হরি বলে রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, ভান্ড দুলাডি রাধে রাধে, আমারি প্যারি রাধে রাধে, সবকি প্যারি রাধে রাধে, প্যারি প্যারি রাধে রাধে, প্যারি প্যারি রাধে রাধে, তালবন মে রাধে রাধে, কমালবন মে রাধে রাধে, গণ্ডীরবন মে রাধে রাধে, হেমগলি মে রাধে রাধে, মানসগঙ্গা রাধে রাধে, পাহাড়ি রাধে রাধে, পিছলি কা লোটা রাধে রাধে, জয় জয় 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 রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, নন্দগাঁও মে রাধে রাধে, গোকুল ধাম মে রাধে রাধে, গিরিরাজ মে রাধে রাধে, শ্যামকুণ্ড মে রাধে রাধে, রাধা কুণ্ড মে রাধে রাধে, কুসুম সরোবর রাধে রাধে, প্রেমগলি মে রাধে রাধে, রানঘাট মে রাধে রাধে, জয় জয় 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 রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 রাধে, বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, अपन अपन गुरु महाराज की जय, जय जय राधे श्याम, जय राधे श्याम, आज की हरि भाषण की जय, भक्त मंडली की जय, हरि नाम संकीर्तन की जय, घूम पाछे की ना ना আপনাদের ঘুম পাবে কেন, আসলে আমি একটু পরীক্ষা করে নিলাম যে আপনাদের মনটা ঠিক জায়গায় আছে কি না, ঠিক জায়গায় আছে মা, কোনো চিন্তা নাই, যে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়, এই ভাব নিয়েই কীর্তন শুনতে হয়। হরি বল।